আমাদের আমরা যাতে না খেয়ে মরে যাই সেই ব্যবস্থাটা জারি করবার জন্য ওই শহীদ মিনারে এত এত শিল্পী, বিশিষ্ট শিল্পীরা তারা একত্রিত হয়েছিল কেন? ডাবিং শিল্পের মধ্যে ওই আলো আসবে এই টাইপের যারা আছেন তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা বাংলাদেশের ডাবিং শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করবার জন্য এখানে দাঁড়িয়েছি, আর কোনো উদ্দেশ্য নেই। আর আপনারা যারা আলো আসবে এই স্বার্থ সংরক্ষণ করতে দাঁড়িয়েছেন তাদেরকে আমরা প্রতিহত করব। আমরা আমাদের স্বার্থ বিরোধী, ডাবিং শিল্পের স্বার্থ বিরোধী, যে কোনো অবস্থান যদি আপনারা যে কোনো জায়গায় দেন আমরা সামাজিকভাবে এবং আপনাদের আলোচনায় প্রয়োজনে আমরা প্রতিনিধিত্ব করে আমাদের কথা বলবো। আপনারা যদি যৌক্তিকভাবে আমাদেরকে ক্রস করতে পারেন, যদি আপনারা যৌক্তিকভাবে মোকাবিলা করতে পারেন তখনই আপনারা কথা বলবেন আশা করি। কিন্তু ইতিমধ্যেই আপনাদের তৎপরতাতে আমরা বুঝতে পেরেছি যে আপনারা কার উদ্দেশ্য হাসিল করতে চান। আপনাদের সাবধান হয়ে যাওয়া উচিত ছিল, আমি এই সমাবেশ মত বিনিময় সমাবেশ সভা থেকে বলতে চাই, যখন আলো আসবেই গ্রুপ হয়েছে তখনই আপনাদের সাবধান হওয়া উচিত ছিল যে যাদের কথা শুনলেন 16 ডিসেম্বর 2016 30 নভেম্বর তারিখে শহীদ মিনারের কথা, আপনারা যে তাদেরই পারপাস সার্ভ করছেন এই বিষয়টা আমাদের কাছে একদম পরিষ্কার একদম। এবং তারা ওই যে বলেছিল তারা আমাদের ঘেরাও করবে, আমাদের আমরা আমাদের তো জানের সংখ্যা হয়ে গিয়েছিল। আমরা একটা ভিডিও চালাতে চাই যেখানে এই শিল্পীরা আমাদের কর্মস্থলে ঘেরাও করে আমাদের মানে তারা তো তখন আওয়ামী সন্ত্রাসী, ওই আওয়ামী সন্ত্রাসী শিল্পীরা আমরা কিভাবে অবরুদ্ধ অবস্থায় আমাদের কর্মস্থলে ছিলাম এবং বের হলে আমাদেরকে মেরে ফেলবে এরকম টাইপের হুমকি দিয়েছিল, এরকম কথাবার্তা চলছিল। আমরা যদি ওই অফিস থেকে বের হই আমাদের কর্মস্থল থেকে তাহলে এই শিল্পীরা আমাদেরকে মেরে ফেলবে, বাইরে জমা হয়েছিল মিছিল করতে করতে আমাদের কর্মস্থলে, শহীদ মিনারে নয় কারণ বাজারে আমাদের কর্মস্থলে। আমি সেই ভিডিওটি একটি চালানোর অনুরোধ করছি। 2016 সালে আমাদের টেলিভিশনের সামনে কর্মস্থলে বাংলাদেশের যে শিল্পীরা তথাকথিত শিল্পীরা একত্রিত হয়েছিল প্রসঙ্গ এসেছিল যে আমরা কালা কানুন বাতিলের দাবিতে আমরা শিল্পীরা কেন কথা বলব। তাও এই কালা কানুনটা আরোপ করার জন্য দেশের ওই বিশিষ্ট শিল্পীরা কেন কথা বলেছিল? কালা কানুন অবিলম্বে বাতিল করে ডাবিং শিল্পীদের পেশাগত সুরক্ষা ও আগামী বাংলাদেশ বিনির্মাণে ডাবিং শিল্পীদের সুদৃঢ় অংশগ্রহণ নিশ্চিত করে কৃতজ্ঞতা ভাষায় আবদ্ধ করবে ডাবিং পেশার সাথে জড়িত কলা কুশলীদের। এই কথাগুলো আমাদের দাবি দেওয়া রাষ্ট্রের কাছে, আমরা এগুলো নিয়ে যখন আলোচনা করছিলাম তখন নানা রকম দাবি দেওয়া আমাদের ফ্রিল্যান্সার বয়সের মধ্যে এসেছে, আমরা সেই দাবি দেওয়া গুলো নিয়ে বসতে চাই। এবং এর মধ্যে কথা উঠেছে গ্রিন টিভি নামে একটা চ্যানেল, যেই চ্যানেলে আমাদের ডাবিং শিল্পের অনেক শিল্পী হাজার হাজার টাকা আটকে রেখেছে দিনের পর দিন, বছরের পর কয়েক বছরের উপরে হয়ে গেছে। আমরা জানি এই গ্রিন টিভির সাথে উদ্দেশ্য কি ছিল, গ্রিন টিভি গড়ে তোলার উদ্দেশ্য কি ছিল এবং তাদের ভেতরে নানা রকম অর্থনৈতিক দুর্নীতি ইত্যাদি কারণে ম্যানেজমেন্টের পরিবর্তন ইত্যাদি নানা রকম ঘটনা আমরা দেখেছি যার কারণে আজকে টাকা আটকে গেছে। আমরা বসবো এবং আমরা মনে করি যদি এরকম পরিস্থিতি হয় যে গ্রিন টিভি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সমস্ত দাবি দেওয়া মানে যেসব বকেয়া আছে সেই বকেয়া যদি পরিশোধ তারা না করতে ব্যর্থ হয় তাহলে আমরা গ্রিন টিভি কার্যালয় জেলা কর্তৃপক্ষের কর্মসূচি পর্যন্ত দেব। এই আশাবাদ ব্যক্ত করে